মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক টার্গেট বহিরাজ্যর প্রবঞ্চকর মুখ্যমন্ত্রীর সহি জাল করে সিএম ভিজিলেন্সর জালত এজন সহি জাল করে উলিয়াব বিচারিছিল সাহায্য পুঁজির ধন কলকাতাত বাহর পাতি গ্রেপ্তার রাকেশ সিং এবার বহিরাজ্যর প্রবঞ্চকর টার্গেট হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিহারত খাতি পাতি মুখ্যমন্ত্রীর সহি জাল করে উলিয়াব বিচারিছিল মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজির ধন তদন্তকারী দলে অসম বিহার আর কর্ণাটকরও লিঙ্ক পাইছে প্রবঞ্চকটোর প্রবঞ্চক রাকেশে এগারোখন এছ বি আইৰ চেকৰ দ্বারা বৃহৎ ধনরাশি উলিয়াব বিচারিছিল চারিটা একাউন্টত সিএম পুঁজির ধন ট্রান্সফার করিব বিচারিছিল সিঙে মুখ্যমন্ত্রী পুঁজির ধন হওয়া বাবেই এছ বি আই কর্তৃপক্ষই ততাতৈয়াকৈ যোগাযোগ করেছিল সিএম ভিজিলেন্সরে সিএম ভিজিলেন্সে সকলোখিনি নিরীক্ষণ করে গম পাইছিল সমগ্র বিষয়টোত জালিয়াতি হওয়ার কথা লগেলগে এছ বি আই কর্তৃপক্ষক জানাইছিল সিএম ভিজিলেন্সে যার বাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় সেই ধন ট্রান্সফার করা নাছিল একাউন্ট কেইটা লগেলগে মুখ্যমন্ত্রীর নিরীক্ষণ কোষে জালিয়াতির গোচর রুজু করে আরম্ভ করেছিল তদন্ত সমগ্র জালিয়াতি সংগঠিত করেছিল বিহারের এইটো রাকেশ সিং নামৰ প্রবঞ্চকে রাকেশে কলকাতাত আত্মগোপন করে থাকার তথ্য লাভ করে সিএম ভিজিলেন্সর একটা দল রওনা হয়েছিল কলকাতালে কলকাতার হোটেলত বাহর পাতি ভিজিলেন্সর দলটোয়ে গ্রেপ্তার করেছিল মুখ্যমন্ত্রীর সহিত জালিয়াতি করা রাকেশ সিং সমগ্র জালিয়াতি জড়িত আছে গুৱাহাটীৰ এটা বৃহৎ চক্র সিএম ভিজিলেন্সর জেরাত এই কথা স্বীকার করেছে রাকেশ সিঙে যার বাবে তদন্তর খাতিরত কোনো কথা স্পষ্ট করিব বিচরা নাই ভিজিলেন্সে বহিরাজ্যর প্রবঞ্চকে মুখ্যমন্ত্রীক টার্গেট করা কার্যয় সকলকে চিন্তিত করেছে গুৱাহাটীৰ সেই চক্রটো জালত পড়ার পাছতে পোহৰলৈ আহিব আর বহু তথ্য বীৰিঞ্চি কুমার ডেকা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট